গত দুদিন আগে এবারের বিশ্বকাপের বল উন্মোচন করেছিল ফিফা। লিওনেল মেসির হাতেই উন্মোচিত হয়েছিল বিশ্বকাপের বলটি। কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের এই বলের নাম আল রিহলা। কাতারের সংস্কৃতির সঙ্গে মিল রেখে এই বল তৈরি করেছে এডিডাস। প্রস্তুতকারক সংস্থা এডিডাস এবং ফিফা জানিয়েছে, বিগত বিশ্বকাপের বলগুলোর থেকেও এই বলে রয়েছে বিশেষ কিছু। এদিকে আসন্ন এই বিশ্বকাপের বল উন্মোচন করে নতুন এক কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরওয়ার্ড কাতার বিশ্বকাপের বলের ট্যাটু করেছেন নিজের পায়ে। লিওনেল মেসির পায়ে বিশ্বকাপের বল ট্যাটু করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে আর্জেন্টাইন ফরওয়ার্ড বলেন, তার পায়ে তাকাতে যেখানে আঁকা হয়েছে তার রিহোলা নামক কাতার বিশ্বকাপের বলটি। অনেকেই বলছে কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা। সম্প্রতি সময়ে দলটির দারুণ পারফরম্যান্স তেমন কিছুর ইঙ্গিত দিচ্ছে। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরওয়ার্ডের হাতেই দেখা যেতে পারে বিশ্বকাপ ট্রফি। কাতার বিশ্বকাপের বল নিজের পায়ে এঁকে এবার তেমনই কিছুর ইঙ্গিত দিয়েছেন রেকর্ড 7 বারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন এই ফরওয়ার্ড।